পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরহাট ডাঙ্গাবাড়া গ্রামে গত এগারো বছর ধরে এভাবে শিকলে বাঁধা জীবন কাটছে বাসন্তী রানীর মাতৃহারা এ মেয়েটি অষ্টম শ্রেণীতে বড় অবস্থায় মানসিক ভারসাম্য হারায় বলে জানান স্বজনরা কেউ কাছে গেলে শুধু তাকিয়ে থাকে শীর্ণ ও রোগাক্রান্ত মেয়েটি অর্থের অভাবে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি বলে জানায় তার পরিবার বাসায় থাকে না যেখানে সেখানে চলে যায় অনেকের জিনিস চুরি করে রাত্রে বাসায় আসে না

একটা আবেদন করেছি আমি নামও দিয়েছি তাকে আমি বলছি যে তোমার আর্থিক যতটুকু সাহায্য লাগে এটা আমি দিব তোমার মেয়ের চিকিৎসা করার জন্য তিন ভাই বোনের মধ্যে বাসন্তী রানী সবার ছোট তার বাবা পেশায় একজন কামার সময় সংবাদ পঞ্চকোট